নমস্কার বন্ধুরা আমি বিভাষ আর আপনারা দেখছেন বিভাস ব্লকস বন্ধুরা আজকে আমি যে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের এসএসসি সংক্রান্ত তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই রকম নতুন নতুন ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি তো বন্ধুরা স্কুল সার্ভিস কমিশনের যে এসএসসি সেই এসএসসি দপ্তর থেকে জানা গেছে যে তারা পাঁচ হাজার শিক্ষক অমিল হিসাবে দেখাচ্ছে তো সেই যে স্কুল সার্ভিস কমিশন সরকারি সাহায্যপ্রাপ্ত এবং প্রসিদ্ধ যে সকল স্কুলগুলি আছে শিক্ষক বাছাইয়ের যে প্রথম দফায় যে তালিকা শূন্য পদের যে তালিকা তারা ঘোষণা করেছিল তার তুলনায় পাঁচ হাজারেরও বেশি প্রার্থী অমিল আছে বলে তারা মনে করেছে তো আদালতের নির্দেশে নবম ও দশম শ্রেণীতে নিয়োগের জন্য যে সম্পূর্ণ মেধা তালিকা প্রকাশিত হয়েছে মঙ্গলবারের সন্ধ্যায় তাতে দেখা যাচ্ছে বারো হাজার নশো পাঁচটি শূন্য পদের মধ্যে প্রথম তালিকাভুক্ত প্রার্থীর সংখ্যা হচ্ছে সাত হাজার ছশো বাষট্টি জন এর থেকে বোঝা যাচ্ছে পাঁচ হাজারের বেশি প্রার্থী অমিল ওয়েটিং লিস্টে অবশ্য আছে আট হাজার দুশো ছাপ্পান্ন জন রয়েছে সব মিলিয়ে তাহলে দেখা যাচ্ছে যে পনেরো হাজার নশো আঠেরো জনের একটা ওয়েটিং এবং মেরিট লিস্টের প্রার্থী মিলিয়ে দেখা যাচ্ছে বেশি তো আদালতে যে স্থগিতাদেশ আছে সেটা শুধুমাত্র বাংলা বাংলা যারা প্রার্থী আছেন তাদের জন্যই তো বাংলা যে আসন সংখ্যা আছে শূন্য পদের যে আসন সেটা তেরোশো আর এস যে ওয়েবসাইটের যে কাউন্সিলিং এর যে চেয়ারম্যান শর্মিলা মিত্রই এই সফলদের যে তালিকা প্রার্থী এটা তারা প্রকাশ করেছে মানে তিনিই প্রকাশ করেছেন তো এতে যে শূন্য পদ দেখা যাচ্ছে তাতে পাঁচ হাজারের অমিল তারা বলছে এখন কিভাবে পাঁচ হাজার আছে সেটা এখন বিবেচ্য বিষয় আর আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিকে শূন্য পদের যে শিক্ষক নিয়ে যে শূন্য পদ ছিল সেটা পাঁচ হাজার দুশো তার মধ্যে প্রথম দফায় তারা নিয়োগ করেছে চার হাজার একশো ছিয়ানব্বই জনকে সেখানে হিসাব যা বলছে তাতে দুশো ষাট জন কাউন্সেলিংয়ে চাকরিতে পেয়েও তারা এখনও যোগ দেননি কাজে তো এইরকম একটা পরিস্থিতি হয়ে আছে আর যেটা সূত্রের খবর সেটা হচ্ছে যারা পিএইচ প্রার্থী আছেন তাদের আসনটা সংরক্ষিত আসন যেটা সেটা কমে যাওয়ার জন্যই কিন্তু তারা এই যে তারা এই স্থগিতাদেশের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল বলে স্থগিতাদেশ এসেছে তো এইরকম একটা পরিস্থিতি হয়ে আছে শূন্য পদ দেখানো হয়েছিলো তার থেকেও কমে গেছে তাদের সংরক্ষিত পদ তো তারাই তাদের মধ্যে কিছুজন এই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তো সেখান থেকেই স্থগিতাদেশ এসেছে তো আপনারা জানেন মোটামুটি বছর পরে এইরকম একটা পূর্ণাঙ্গ ফল প্রকাশ করেছে এস এসসি দপ্তর তো এটা একটা আশার আলোর মতোই বাকি কত আসন ফাঁকা বা কত প্রার্থী আছে কোন বিষয়ে এইগুলো এখনও ভালোভাবে প্রকাশিত হয়নি তো আগে দেখার যে এটা আরও কি কিভাবে রেজাল্ট তারা প্রকাশ করে বন্ধুরা যারা আমার এই চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওতে এইটুকুই সেই জন্য এই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এটুকুই ছিল এই ভিডিওর ইনফরমেশন ধন্যবাদ